তেমনি মুসলমান যে যখন ঈদ হয় সেই পবিত্র ঈদে আমরা একসঙ্গে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ সবাইকে ভালো রেখো, সুখে রেখো। তেমনি যখন যীশু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গির্জায় গিয়ে প্রার্থনা করে, তার সাথে সাথে আমরাও প্রার্থনা করি গডের কাছে, গড সকলকে ভালো রেখো, সুখে রেখো। তেমনি সেই বাঙালি তার 12 মাসে 13 পার্বণ সেই জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন আমি এখানে উপস্থিত, সেই জগদ্ধাত্রী মায়ের কাছে আমি একটাই প্রার্থনা করি যে কাছাপাড়াবাসীকে, তার সাথে সাথে বাংলাকে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সকল নেতৃত্বকে তুমি শক্তি দাও যেন আমরা সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, এই আশাই করব। এটা রাজনৈতিক মন্ত্র মঞ্চ নয়, যে রাজনৈতিক বক্তব্য আমি দেবো না, শুধু একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন, মানুষের পাশে থাকবেন, মানুষের সঙ্গে থাকবেন, সুভদ্রার সঙ্গে থাকবেন, বাপিদার সঙ্গে থাকবেন, ঝুমপাতির সঙ্গে থাকবেন, সুদামাদার সঙ্গে থাকবেন, মাখনদার সঙ্গে থাকবেন, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন এবং আগামী দিনে আমরা সুন্দর বাংলা করব, প্রত্যেকটা সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এটাই আমাদের অঙ্গীকার থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মাইকের আবার যতদূর পৌঁছচ্ছে প্রত্যেককে আবার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। যখন আমি উপাসনা করেছি তখন আমি এখানে আসি, শুধু আসি না, ফাংশন ফাংশন গান গাই, তো সবাই আছে মঞ্চে, এখানে উপস্থিত আছে, একজনই নেই, নাম বলে যাচ্ছি, বলে যাচ্ছি ঝুম্পার বাবা, প্রতি বলে আমাকে ডাকতো, তোমাকে আসতেই হবে, সেই লোকটাই বলুন নেই, তার জন্য তুমি মনটা খারাপ। যাই হোক, সবাই মঞ্চে সবার সবাই নাম বলেছে, আমি একটা কথা বলি যে দেখো দিবানো এসে কাম না করো, রাম কা নাম বদনাম না করো, রাম নে হাস কে আর সব কুছ ত্যাগা, কৃষ্ণ নে কর্ম কে রীত বদলা, তো আমরা রাম নে বদনাম করবো না, এমন কাজ করবো না যে মানুষের ক্ষতি হয়, মানুষের বিপদ হয়, আমরা সবাইকে নিয়ে চলবো। সামনের দিনটা খুব একটা এই দিন আসছে, কঠিন লড়াই, সেই লড়াইটা আমরা সবাই একসঙ্গে লড়াই করবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ বন্ধু বান্ধব, মহাম্মদ জেনেভা মুসলিম একমল ওয়ার্ডে ঝুম্পা সিং এর নেতৃত্বে যে জগদ্ধাত্রী উৎসব শুরু হয়েছে সেই উৎসব অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মানুষ এবং ব্যারাকপুর লোকসভায় এবং বিজপুরে যিনি আমাদের হিত গৌরব ফিরিয়ে দিয়েছেন সে আমাদের মধ্যমণি আমাদের সুবোধ অধিকারী মহাশয়, যিনি আমাদের পথ দেখা কেন্দ্রী হয়ে চলতে হবে, উপস্থিত হয়েছে আমাদের পৌরসভার প্রধান মাননীয় সুদামারাম মহাশয়, উপপৌরপ্রধান মাকুল সিনহা মহাশয়, আছেন আমার শিক্ষক সুভাষ চক্রবর্তী মহাশয়, আছেন কমল অধিকারী মহাশয় যুব নেতৃত্ব, আছেন আমাদের কাউন্সিলর বাড়িব্রত সঞ্জীব সিনহা মহাশয়, আছেন আমাদের নেতৃত্ব এবং সম্পাদক এবং উপস্থিত আছেন বীরবরে, এছাড়া অনেকে উপস্থিত আছেন। আজকে সুন্দর সন্ধ্যায় আমরা প্রতি বছর যেমন দুর্গা পুজোর আশা করি, দুর্গা পুজো কালী পুজো উৎসব করি, ঠিকই রাখো এই জগদ্ধাত্রী পুজো উৎসব আশা করি, কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিয়েছেন যে উৎসব সবার, উৎসব সবার ধর্ম যার যার কাছে, সেই উৎসবে আঙিনের যে তৈরি করেছে আমাদের এই অঞ্চলের কাউন্সিলার যিনি সবটা মানুষের সঙ্গে আছেন যুবাসন মহাশয়, তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার সঙ্গে একত্র মেরে এক কারোবার জন্য। সুতরাং সবাই হচ্ছে যাতে আমাদের একই শপথ, আমাদের রাস্তা যারা অমর্তন করে দিচ্ছে, যারা বিভিন্ন সৃষ্টি করছে, যারা বিভিন্নভাবে ধর্মের উপর আঘাত সৃষ্টি করছেন, সেই সব মানুষকে দূরে সরিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ পথে এবং সুন্দর অধিকারী আমাদের বিশ্বতলা দ্বারা করে যেভাবে পথ দেখেছে সেই পথে সেই রাস্তায় থেকে আমরা সবাইকে একত্রিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে আমরা যে সুন্দর সমাজ গড়ে তুলব সেই প্রতিজ্ঞা আজকে এই পরিবেশের মধ্যে নিতে হবে। पूजा का आयोजन किया गया है, जगद्धात्री माता का जो आयोजन किया गया है, इस पूजा के शुभ कारण बैरकपुर तृणमूल कांग्रेस के चेयरमैन
सुवेद अधिकारी के कर कमलों के द्वारा हुआ है। आप सभी जानते हैं कि कचापाड़ा में एक नंबर वार्ड में यहाँ जगधरती पूजा, यहाँ के एक नंबर वार्ड के काउंसिलर झुंपा सिंह के नेतृत्व में आज के पूजा कमिटी एलन की बोलें ये जब धरती पूजा हमारे एक नम्बर वार्डे काउंसिलर झुम्पा सिंह आछे और नेतृत्वर मध्य आज के 2010 थेके ही होच्छे। आमरा 2010 थेके एखाने आसि এই পুজো দেখে, ধরতি পুজো দেখে আমি খুবই খুশি আছি কি এই মহিলা নেতৃত্বে এই পুজোটা সম্পন্নটা হয়। এই পুজো দেখে আমরা এইখানকার মানুষকে এই বলতে চাই কি সবাই একসঙ্গে থাকুন, মাকে আশীর্বাদ নিয়ে থাকুন। আগে বছর যদি আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশন হয় ঝুম্পাকে সবাই ভোট দিয়ে আবার একে কনসার্ন করুন, এই আমি সব মানুষকে এটাই প্রার্থনা করেছি, মাকে বলেছি কি আপনি ঝুম্পাকে কাউন্সিলর আগেবার নিশ্চয়ই করবেন। ধন্যবাদ। আপনি সতেরোপল্লী জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হলেন, আপনি কি বলবেন? প্রথমে বলি এই এলাকায় যত মানুষ বা যারা এই উদ্যোক্তা রয়েছেন সতেরোপল্লী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমার বিশেষ বিশেষ অভিনন্দন। আমাদের যে পশ্চিমবাংলা যে সংস্কৃতি, বারো মাসে ১৩ পার্বণ হয়ে থাকে, কিছুদিন আগে দুর্গা পুজো গেছে, কালী পুজো গেছে, ছট পুজো গেছে, আজকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। মানুষের যেভাবে একসঙ্গে মিশে যে সাংস্কৃতিকটা চলে আমাদের পশ্চিমবাংলায় শুধু আছে, এটা অন্য কোনো প্রদেশে দেখা যায় কি না জানা নেই আমার। আর এই সাংস্কৃতিক বজায় রাখার যে অন্যতম কাণ্ডারী উনি হচ্ছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। উনি যতদিন আমাদের মানে জগদ্ধাত্রী মা যেরকম আছেন, উনি ওরকম জগদ্ধাত্রী হিসাবে আমাদের বাংলাটাকে ওইভাবে উনি আগলে রেখেছে। তো এই সাংস্কৃতিক দেখাই যেতে পারে, এটা ন্যাচারাল ব্যাপার। বাঙালি মানে ১২ মাসে ১৩ পার্বণ, জগদ্ধাত্রী পুজো উৎসবে আপনি এলেন, কি বলবেন? এই পূজা উপলক্ষে, উদ্বোধন উপলক্ষে বা জগদ্ধাত্রী পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীর কাছে, বিশেষ করে কাঁচরাপাড়াবাসীর কাছে আমাদের একান্ত আবেদন, আমাদের শান্তি দাও, সংহতি দাও, আমরা যাতে নিজেদের মধ্যে সবাই মিলে একত্রে এই দুষ্টের দমন করতে পারি। আর পশ্চিমবঙ্গে এই কাঁচরাপাড়াকে অত্যন্ত সমৃদ্ধ এবং উচ্চ জায়গায় আমরা পৌঁছে দিতে পারি এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করে আমরা পশ্চিমবঙ্গ থেকে সিপিএম বিজেপিকে উৎখাত করতে পারি, এই হলো আমার একমাত্র কামনা। ধন্যবাদ। আজকে আপনার এক নম্বর ওয়ার্ডে আপনার নেতৃত্বে এখানে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হলো, কি বলবেন? কত বছরের পুজো আপনার? এটা এবার ৪৬ বছর হলো। আমার জন্মের আগে থেকে আমার বাবা এই পুজোটাকে করতেন, স্বর্গীয় বলিরাম সিং মহাশয়। ২০১০ সালে যেতার পর থেকে আমি বাবার সাথে হাতে হাত মিলিয়ে পুজো করেছি, কিন্তু দুঃখের বিষয় যে বাবা এবছর আমাদের মধ্যে নেই, কিন্তু যেহেতু এটা বাবার স্মৃতির সঙ্গে খুব জড়িত, আমি যতদিন বেঁচে থাকবো আমি যতটা বাবা করতো হয়তো ততটা পারবো না, কিন্তু চেষ্টা করবো করার। এলাকার মানুষকে, বীজপুরবাসীকে, সবাইকে বলতে চাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন। হ্যাঁ, এখানে আমরা ৭ তারিখে প্রায় ৩০০০ লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, ভোগ খাওয়ানো হবে, বসিয়ে খাওয়ানো হবে এবং স্টলের মাধ্যমেও দেওয়া হবে, কম্বল দান করা হবে, এরকম বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, প্রত্যেক দিনের অনুষ্ঠান আছে এখানে। ধন্যবাদ।